বন্ধুরা ইউটিউবের তরফ থেকে কিন্তু আবারো তিনটি নতুন আপডেট চলে আসছে। তো প্রথম আপডেটই হচ্ছে আপনার চ্যানেলের যে ভিডিও সেকশন রয়েছে সেই ভিডিও সেকশনে কিন্তু আপনি আর দুটি অপশন পেয়ে যাবেন। প্রথম অপশনটি হচ্ছে রিসেন্ট আপলোড, আর দ্বিতীয় অপশন রয়েছে পপুলার আপলোড। এই রিসেন্ট আপলোডের মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলে যেসব রিসেন্টলি আপনি ভিডিও আপলোড করেছেন সেসব ভিডিও কিন্তু দেখে নিতে পারবে দর্শকরা। আর পপুলার আপলোড যেসব যে সেকশনটি রয়েছে সেই পপুলার আপলোড সেকশনের মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলে যে যেগুলো মোস্ট ভাইরাল ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজে কিন্তু একটি ক্লিক করে কিন্তু দর্শকরা দেখে নিতে পারবে। তাতে করে কিন্তু আপনার চ্যানেলে আপনার ভিডিওর ভিউজ কিন্তু ইনক্রিজ হবে। এরপর ইউটিউবের তরফ থেকে দ্বিতীয় যে আপডেটটি হচ্ছে এটা হচ্ছে লাইভ চ্যাট বা লাইভ স্টিকার নিয়ে। এই লাইভ চ্যাট বা লাইভ স্টিকার কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এটি চালু নেই, তো এটি নিয়ে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নেই। তো লাইভ চ্যাট আর লাইভ স্টিকার কিন্তু আরও 10টি দেশে চালু করে দিয়েছে ইউটিউব। এই লাইভ চ্যাট এই লাইভ স্টিকার থেকে কিন্তু আমাদের কোনো ইনকাম আসবে না। তো এই যে লাইভ চ্যাট বা লাইভ স্টিকার নিয়ে কিন্তু আমাদের আর কোনো মাথা ব্যথা থাকার কথা নয়। ইউটিউবের তরফ থেকে তৃতীয় যে আপডেটটি হচ্ছে কমেন্ট সেকশন নিয়ে। আমার অনেক ইউটিউবার বন্ধুরা রয়েছে যাদের চ্যানেলে নানা ভাষায় কমেন্টস করে থাকে দর্শকরা, তো সে ভাষা না বোঝার কারণে কিন্তু সে রিপ্লে করতে পারছে না বা দর্শকদের উত্তর দিতে পারছে না, তাতে কিন্তু দর্শকরা কিন্তু অনেক সমস্যায় ভুগছেন। এখন থেকে ইউটিউব কিন্তু আপনার যে কমেন্ট সেকশন রয়েছে কমেন্ট সেকশনে কিন্তু আপনার ট্রান্সলেটর যোগ করে দিচ্ছে, তাতে করে কিন্তু আপনি যে কোনো ভাষায় কিন্তু আপনি ট্রান্সলেট করে কিন্তু আপনার নিজের ভাষায় কিন্তু আপনি দেখে নিতে পারবেন। তাতে করে কিন্তু আপনার দর্শকের যেসব কথাবার্তা রয়েছে দর্শকের যেসব প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন এবং রিপ্লাই দিতে পারবেন। তাতে করে কিন্তু দর্শকের সাথে এবং আপনার সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক সৃষ্টি হবে। এই যে তিনটি বিগ আপডেট রয়েছে বন্ধুরা, এই তিনটি বিগ আপডেট কিন্তু একটি ইউটিউবারের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। তো আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব এখনো করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে।